জয় গুরু। বন্ধুরা, বিশেষ করে আমার যুবক বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার তো কেন জানি মনে হচ্ছে আপনারা খুব বেশি ভালো নেই। যারা এই ভিডিওটা দেখতে এসেছেন তারা খুব বেশি ভালো নেই। ভালো থাকলে তো এই ভিডিওটা দেখার জন্য আপনারা আসতেন না। ভালো নেই, সমস্যায় আছেন, অর্থাৎ এই সমস্যায় আছেন বিধায়ী আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে এসেছেন। তার মানে আপনারা ভালো নেই। বুকটা ধড়ফড় করে, ভয় ভয় লাগে, দূরে কোথাও যাইতে ইচ্ছে করে না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধড়ফড় করে কাঁপে, এক্সামের কথা শুনলে বুকটা ধড়ফড় করে কাঁপতে থাকে, কোনো দুঃসংবাদ শুনলে, কোনো মৃত্যু লাথের কথা শুনলে বুকটা ধড়ফড় করে কাঁপতে থাকে। শান্তি নেই, মনের মধ্যে শান্তি নেই, সারাক্ষণ এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছেন। আর কি করতেছেন? ইউটিউবে গিয়ে শুধুমাত্র সার্চ দিতেছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়, এই রিলেটেড ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন। সমাধান হয়েছে? সমাধান করতে পারতেছেন? পারতেছেন না। কারণ কি? কেন সমাধান করতে পারতেছেন না? এই যে এতক্ষণ যে সিমটমগুলোর কথা বললাম, এই সিমটমগুলো কাদের হচ্ছে, অর্থাৎ কারা এই ভয়াবহ মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন? যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তারা এই রকম ভয়াবহ মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। কথাটা ঠিক আছে কিনা বন্ধুরা? বিশেষ করে আমার যুবক বন্ধুরা, বিশেষ করে আমার যুবক বন্ধুরা, পেরেছেন মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করতে? পেরেছেন? পারেননি? অনেকেই বলেন, স্যার আমি 15 দিন হইল এটা বন্ধ রেখেছি, এখন তো আমি আর পারতেছি না। আবার অনেকে বলেন যে আমি 7 দিন হলো এখান থেকে বিরত আসছি, আমি মাস্টারবেশন করতেছি না। তারপরে 7 দিন পরে, 15 দিন পরে আবার যখন বিগার উঠে গেছে আবার সেই কাজটা করে ফেলেছেন। এখন আপনাদের আমি একটু অভিনয় করে দেখাই। যারা এই যে 10 দিন 15 দিন বন্ধ রাখার পরে আবার যখন করে ফেলেন তখন কি অভিনয় আপনারা করেন? কানে ধরলাম, এই কাজ আর কখনোই করব না, আমি বড় ধরনের ভুল করে ফেলেছি, আমি বড় ধরনের অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে ঈশ্বর তুমি আমাকে মাফ করে দাও, আমি যেন এই পথে আর না যাই। সারাদিন বিষণ্ণতায় ভুগতে থাকেন, অর্থাৎ মনের মধ্যে শুধু অনুশোচনা হইতে থাকে, কেন করলাম, কিসের জন্য করলাম, ওই একটা দিনে অনুশোচনায় জর্জরিত হয়ে পড়েন। রাত্রিবেলাতে আবার বেমালুম সব কিছু ভুলে যাচ্ছেন। দিনের বেলাতে এই যে এত কিরা কাটলেন, কানে ধরলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন, রাত্রিবেলাতে বেমালুম ভুলে গেছেন। ওই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে পেয়েছেন আবার বিগার উঠে গেছে, আবার শুরু করে দিয়েছেন, আবার সেই একই অবস্থা। সারা রাতে পাশোপাশ করতেছেন, ঘুমাইতে পারতেছেন না, সকালবেলা শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারতেছেন না, কেউ একটা ভালো কথা বললে আপনি রেগে যাচ্ছেন, কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারতেছেন না, পড়াশোনায় তো মনোযোগ একেবারেই নেই, কেননা এখন পড়া আপনার মনে থাকে না, অর্থাৎ আপনি মুখস্থ করতে পারেন না, আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছেন আপনি? আপনার জীবনটা তিলে 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 শেষ হয়ে যাচ্ছে, আপনি ফিরতে পারতেছেন না, এই ভয়াবহ মানসিক সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারতেছেন না। তন্ত্রমন্ত্র জাদু টোনা তাবিজ কবচ বহুত কিছু করেছেন, কাজ হয়নি রে ভাই। ভিডিও দেখেছেন, অর্থাৎ ভিডিওর থাম্বনেল দেখেছেন, থাম্বনেলে লেখা আছে আজকেই আপনার হস্তমৈথুনের নেশা দূর হয়ে যাবে, কেটে যাবে, ভিডিও দেখছেন, যথেষ্ট মোটিভেশনাল কথা সেই ভিডিওতে আসছে, এটা আমি নিজেও স্বীকার করি। ওই ভিডিও দেখার পরে কি হয়েছে? একটা দিন ভালো আছেন, তারপরে আবার সেই একই অবস্থা, অর্থাৎ নিজেকে ধরে রাখতে পারতেছেন না। কি করবেন এখন? আপনার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয় আপনার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। এখন কেউ আপনাকে পছন্দ করে না, আপনার চেহারাটা কঙ্কাল সার হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, এখন আপনার মেজাজ খিটখিটে,
কেউ আপনাকে এখন পছন্দ করে না, আপনি এখন কারোর সাথে মিশতে পারেন না, একা একা থাকেন, একা একা থাকতে পছন্দ করেন, এখন আপনার পায়খানা ক্লিয়ার হয় না, পেটের মধ্যে সবসময় ভুট ভাট শব্দ হয়, পায়খানা ক্লিয়ার হয় না, অর্থাৎ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন শুধুমাত্র ওই মাস্টারবেশন বা হস্তমৈথুন করার কারণে। সমাধান কি করে হবে? তাবিজ কবচ গলায় ঝুলিয়ে রাখলে সমাধান হবে? ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলে সমাধান হবে? হস্তমৈথুন বা মাস্টারবেশন কেন করেন, কিসের জন্য করেন, তার কারণটা কি, সেটা কি জানেন যে কিসের জন্য করেন? আপনি হস্তমৈথুন করতে চান না, তারপর আপনাকে হস্তমৈথুন করতে বাধ্য করা হয়, কে করে? উত্তেজক মন, অর্থাৎ আপনার উত্তেজিত মস্তিষ্ক আপনাকে হস্তমৈথুন করতে বাধ্য করে, যেটাকে বাইপোলার মুড ডিজর্ডার বলা হয়, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা থেকে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হয়ে যান। তাহলে সমাধান কি করে করতে হবে? বাইপোলার মুড ডিজর্ডার থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে, অর্থাৎ অতিরিক্ত উত্তেজনা থেকে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা কি কোনো ওষুধ দিয়ে হবে, ওষুধ দিয়ে সমাধান হবে? না, ওষুধ দিয়ে সমাধান হবে না। প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয় যে ওষুধে কিন্তু এই সমস্যা সমাধান হবে না, আপনি কিন্তু মাস্টারবেশন বা হস্তমৈথুন বন্ধ করতে পারবেন না। মোটিভেশনাল ভিডিও দেখেন, কেন ধরে রাখতে পারেন না, কেন বন্ধ করতে পারেন না, 10 দিন 15 দিন কোনো রকম কষ্ট করে বন্ধ করে রাখেন, তারপরও কেন আবার বিগার উঠে যায়? এর কিছু সূত্র আছে যেন ওই বিগারটা না ওঠে, সেই সূত্রগুলো কি আপনারা জানেন? কিভাবে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখা যাবে, শরীরে অতিরিক্ত তাপ বাড়বে না, সেই জিনিসগুলো কি আপনারা জানেন? সেটার জন্য তো কোনো ওষুধ না, সেটার জন্য কাউন্সিলিং। অনেক ভিডিওতেই আমরা বলে থাকি যে আপনারা যতই ভিডিও দেখেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত কাউন্সিলিং না করেন। অনেকেই হয়তো রেগে যান কথাটা শুনলে যে কাউন্সিলিং তো টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ, কাউন্সিলিং টাকা দিয়ে করতে হবে। এই যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওই যদি টাকা দিয়ে ভিডিও দেখতেন, অর্থাৎ একটা ভিডিও দেখতে যদি 5,000 টাকা খরচ করতে হইতো, তাহলে এই ভিডিও দেখেও আপনারা সুস্থ হয়ে যেতেন। আমাদের ভিডিও হোক, যাদের ভিডিওই হোক, মোটিভেশনাল ভিডিও দেখলেও আপনারা সুস্থ হয়ে যেতেন যদি টাকা খরচ করে ভিডিও দেখতেন। ভিডিওতে সুন্দর সুন্দর কথা বলা হয়, সেগুলো মনের উপরে চাপ সৃষ্টি করতে পারে না, তার কারণটা কি? তার কারণটা হলো ভিডিও ফ্রি দেখা হয়, সেই জন্য মনের উপর কোনো চাপ সৃষ্টি হয় না। কিন্তু কাউন্সিলিং তো ফ্রি করানো হয় না, কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয়। সেই জন্য কাউন্সিলিংয়ে একজন কাউন্সিলর যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন। আপনাকে কাউন্সিলিংয়ে এমন কিছু বলা হবে, এমন কিছু সূত্র আপনার উপর প্রয়োগ করা হবে, আপনি মাস্টারবেশন ছাড়তে বাধ্য হয়ে যাবেন। আপনি ঘৃণায় ওই গোপন অঙ্গ আর স্পর্শ করার সাহস পাবেন না। এতটা আপনার মনকে বিষিয়ে দেওয়া হবে, এতটা আপনার মনকে অ্যাগ্রেসিভ করে দেওয়া হবে, আপনি ঘৃণায় আর এই কাজটা করতে চাইবেন না। সেটাকে বলে কাউন্সিলিং, শুধুমাত্র কথার মাধ্যমে, অর্থাৎ কোনো নীরব জায়গায় চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনে যাবেন, আর কোনো কাজ নেই। সেই কথাই কি হয়, যখন কাউন্সিলিং করেন বা করবেন তখন বুঝতে পারবেন যে কথাই কি হয়। প্রথম দিন কাউন্সিলিং করার পরে টের পেয়ে যাবেন কি হয়েছে আপনার মনের ভিতরে, কি পরিবর্তন হয়েছে আপনার মনের ভিতরে। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন আপনি, অর্থাৎ আপনার জীবনটা বদলে যাবে। এই যে ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, ঘর থেকে বের হইতে পারেন না, কাউন্সিলিং যদি আপনাকে সঠিকভাবে করানো হয়, আপনি তার পরের দিন কাজ করতে বাধ্য হয়ে যাবেন, আপনি তার পরের দিন পড়াশোনায় মনোযোগ দিতে বাধ্য হয়ে যাবেন। আর স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তো কাউন্সিলিংয়ে কিছু কাজ করানো হবেই। আপনি দেখবেন যে আপনার স্মৃতিশক্তি দ্বিগুণ হয়ে গেছে, এগুলোকে কাউন্সিলিং বলে। কাউন্সিলিংয়ে কোনো জাদু টোনা মন্ত্র শেখানো হয় না, কথার মাধ্যমে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দেওয়া হবে। উইদাউট মেডিসিন, 1 টাকার ওষুধ আপনাদের সেবন করতে হবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। গতকালকে আমার কাছে এক লোক কল করে বলতেছে, স্যার আমি এই মাস্টারবেশন বন্ধ করার জন্য একটা তাবিজ কিনেছি। সে বলতেছে, স্যার আমি 4,000 টাকা খরচ করে একটা তাবিজ কিনেছি। আমি বললাম, ভালো, আপনি তাবিজ পরেন, গলায় পরে বসে থাকেন, আপনি মাস্টারবেশন বন্ধ করতে পারবেন। আসলে কি সম্ভব? তাবিজ গলায় পরলে কি মাস্টারবেশন বন্ধ করা সম্ভব? একজন বোকা সেও বোঝে, মাস্টারবেশনটা করি কেন?
মনের অতিরিক্ত আগ্রহ থেকে, মনের অতিরিক্ত উত্তেজনা থেকে। তাহলে তাবিজ দিয়ে কি আমার মনের উত্তেজনা বন্ধ করা যাবে, নাকি মনের উত্তেজনা বন্ধ করার জন্য কিছু কাজ আছে সেগুলো করতে হবে, সেগুলো কথার মাধ্যমে মনকে আস্তে 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 নিউট্রাল করে দিতে হবে, যেন অতিরিক্ত কামুক চিন্তা মনের মধ্যে আর না আসে। কাউন্সিলিং আপনাকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হবে, খাবার দাবারের পরিবর্তনের কথা বলা হবে, অর্থাৎ আপনার এ টু জেড চালচলন আচার আচরণ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর পরিবর্তন করে দেওয়া হবে শুধুমাত্র কাউন্সিলিংয়ে। ব্রেন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, এমনিতেই ব্রেন নিউট্রাল হয়ে যাবে, আপনার এই মাস্টারবেশনের কথা মনেই থাকবে না। আপনাকে এমনভাবে এনকারেজ করা হবে আপনি আপনার কাজের প্রতি আগ্রহী হয়ে উঠবেন, আপনি ভুলে যাবেন আপনার অতীতে কী হয়েছিল, অতীতে কী করেছিলেন আপনি, অতীতে যে জঘন্যতম কাজগুলো আপনি করেছেন সব কিছু ভুলে যাবেন আপনি, আপনি বেমালুম ভুলে যাবেন, ভুলে যেতে বাধ্য হবেন, আপনাকে ভুলে যেতে বাধ্য করা হবে কিছু সূত্র অ্যাপ্লাই করে। কিছু লজিক্যালি সূত্র আছে, সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আপনার মনকে আস্তে 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 নিউট্রাল করে দিতে হবে, আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন ছাড়তে বাধ্য হয়ে যাবেন। যতই নাটক করেন কাউন্সিলিং করতেই হবে যদি এই সমস্যা সমাধান করতে চান, যদি দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্য ভয় থেকে নিজেকে বের করে আনতে চান, যদি মাস্টারবেশন থেকে নিজেকে মুক্ত রাখতে চান, আপনাকে কাউন্সিলিং করতেই হবে, যেখান থেকে করেন যার কাছ থেকেই করেন, আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই, কাউন্সিলিং আপনাকে করতেই হবে। কাউন্সিলিং ছাড়া এই সমস্যা সমাধান আপনি কখনোই করতে পারবেন না। অনেকেই হয়তো বলবেন তাহলে ভিডিও কেন করেন, ভিডিও কেন করি, ভিডিও করি এই সঠিক মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য, আপনারা যেন অযথা হাজার হাজার টাকা নষ্ট না করেন সেই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য আমরা ভিডিও করি। যদি ভিডিওতে ভিউ পাওয়ার আশাই থাকতো যে লক্ষ লক্ষ ভিডিওতে আমাদের ভিউ হবে, তাহলে আমরা ওই এক লজ্জাত নেশা বই হাতে নিয়ে ওই তাবিজের কথা বলে দিতাম যে এই তাবিজ গলায় ঝুলাই রাখেন, আপনার হস্ত মৈথুন বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে, পুরুষাঙ্গ 10 ইঞ্চি হয়ে যাবে, পেটের সমস্যা থাকবে না, আই বেসের সমস্যা কালকেই সমাধান হয়ে যাবে। যদি আমরা সেটা করতাম তাহলে আমরাও আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ পেয়ে যেতাম। আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয় না কারণ আমরা কথা ওই রকম সুন্দরভাবে বলি না, আমরা নাটক করে ভালোবাসা দিয়ে কথা ওই রকম বলি না, আমরা সবসময় অ্যাটাক করে কথা বলি, যেন আপনাদের ভেতরটা জ্বলে পুড়ে সারখার হয়ে যায়, সেই জ্বলন্ত আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করতে পারেন। আমরা সেই জন্য আপনাদের অ্যাটাক করার চেষ্টা করি, আমরা তাবিজ বিক্রি করার জন্য বসিনি, আমাদের লাখ লাখ ভিউ হওয়ার কোনো দরকার নেই। আমাদের ভিডিও দেখে যদি একজন মানুষ সঠিক পথে ফিরে আসে, একজন মানুষ সুস্থ জীবনে ফিরে আসে, সেটাই হবে সবচেয়ে বড় সফলতা আমাদের, আমাদের অন্য কোনো কিছু চাওয়ার নেই।